আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া কি বলে যে ঘূর্ণিঝড়টার নাম কি যে? রেমা 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 ঘূর্ণিঝড়ের নাম শুনে এদিকে পেঁয়াজ রেমাল আচ্ছা রেমাল ঘূর্ণিঝড়ের নাম শুনে পেঁয়াজ নিয়ে আসছে, 5 কেজি নিয়ে আসছে পেঁয়াজ। এই তো এদিকে এখানে মানে আমি 2টা জুড়িতে নিয়ে মানে ইয়ে করলাম, আর এখন ভাবতেছি যে না একটু তো রেকর্ড করি অবশ্যই। এদিকে আমি এগুলা একটা ঝুড়িতে করে এভাবে রেখে দিলে হবে কি একটু মানে নষ্ট হবে না, এখানে তো অলরেডি আমার ঝুড়িতে আছে। এগুলা খাওয়া হইলে তারপর আমি আবার এখানে নিব। তারপর আলু, আলুও নিয়ে আসছে 5 কেজি, এটা দেশি আলুটা 5 কেজি নিয়ে আসছে। তারপরে আবার এদিকে কে নিয়ে আসছে, ও আগে ডিমগুলা ডিম নিয়ে আসছে, আর এটা হচ্ছে পান, আমার জন্য অনেক শখ করে উনি পান আনছে। ডিমগুলো আগে রেখিনি, আমার তো মোটামুটি আগেরও ডিম আছে। মানে ঘূর্ণিঝড়ে সব কিছু যেন বন্ধ হয়ে গেলে যেন খাইতে পারি আমরা, ওই ওই জন্য আপনাদের ভাইয়া সব বাজার নিয়ে আসছে মোটামুটি। আসলে না পান করলাম একটু আপনাদের সাথে, উনি তো মোটামুটি ওনার সামনে যেটাই পরে উনি ওইটাই নিয়ে আসে, পান করলাম আর কি। লিচিও নিয়ে আসছে, ডিম আগেরগুলো একই ফেলবা। হ্যাঁ, আর এখানে নিয়ে আসছে দেখেন নারকেলের বাজার, এতগুলো নারকেল আমার কোনো মানে আছে? নারকেল নাই বলছি, নারকেল নিয়ে আসছে কতগুলো একসাথে। আল্লাহ, বৃষ্টি হয়েছে যেমন ওই জন্য নারকেলটা, এটা ভালো হবে না? পানি নড়তেছে না, ভালো হবে। 5টা নিয়ে আসছে নারকেল, উনি জিনিস একটা কোনো কিছু বললে মানে হয় কি একদম নিয়ে আসবে বেশি করে, যেন আর আর এই জিনিসের কথা না বলি, এই নারকেলের কথা বলছি, ওই জন্য 5টা একসাথে নিয়ে আসছে। নারকেল অবশ্যই সবসময় থাকে আমার বাসায়, কিন্তু শেষ হয়ে গেছে ওনাকে বলছিল নিয়ে আসছে। এই বাজার, তারপরে লিচু, লিচু তো দেখাবো তো আলুর সাথে থাক। আলু এই দেশি আলুটা না অনেক খেতে মজা, ওটা নিয়ে আসছে আপনার ভাইয়া 5 কেজি নিয়ে আসছে। আর লিচু, আপনাদের ভাইয়ের লিচু বের হয়েছে পর্যন্ত 2 দিন পর পরেই লিচু নিয়ে আসে, আজকেও আবার নিয়ে আসছে লিচু। আর আমার মেয়েরাও তো পছন্দ করে, আর লিচুগুলো এত ভালো আলহামদুলিল্লাহ, মানে পুরা রাজশাহী লিচু আর কি, মানে মাংস বেশি আর লিচুর বিচিটা একদম ছোটো, যাক আলহামদুলিল্লাহ বছরের ফল খেতে পারতেছি, ওইটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। খুব ভালো লিচুগুলো। এই তো আমরা চিকেন চাপ আনছি, পরোটা আনছি, অনেক খেয়ে নিচ্ছি। আপনার ভাইও খাচ্ছে। এই তো কেমন লাগতেছে? ভালো আলহামদুলিল্লাহ। আর এদিকে আমার পাশে সুফিয়ান, দোলা দোলা খাই ফেলছে অলরেডি, সুফিয়ানও খাচ্ছে। আমি আসলে লেটে বসছি ওদেরকে আগে দিয়ে, তারপর আর ওদিকে আমার মেয়েরা ভিতরে খাচ্ছে। এখানে যেহেতু আমাদের জায়গা হচ্ছে না, আমরা 4 জন অলরেডি আসছি, আমার মেয়েরা ভিতরে খাচ্ছে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ টেস্টি, ওর আওয়াজটা ছোট একদম।
চিকেন চাপ আর পরোটা আলহামদুলিল্লাহ। পানি নিয়ে আসো, তোলো পানি খাই আসো, মজা লাগছে পরোটা? পানি নিয়ে আসো। সুফিয়ান খাই বলো, কেমন হয়েছে আজকে? আমরা নাস্তা খাচ্ছি, আলহামদুলিল্লাহ বলো। যে কোনো জিনিস খাওয়ার জিনিস খাইলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে আরও খাওয়ার তৌফিক দান করে। খাও 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 ওখান থেকে নিচ্ছি। আর এখানে এগুলো আছে আমাদের, আমরাও খাবো এখন। আমি তো নিতে পারছি না। কি নিতে পারছো না? থাক, ওটা নিতে হবে না, তুমি খাই নাও তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। খাও 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 খাও, ময়লা ধরে না খাও। সুফিয়ানের লেগ পিস, এই সুফিয়ান খাও খাও খাও।